আজ তোমাদের জন্য নিয়ে এসেছি অনুধাবনমূলক প্রশ্নের সাজেশন যেখানে থাকবে চব্বিশ সালের জন্য সাহিত্য পাঠের গদ্য অংশের সকল গুরুত্বপূর্ণ অনুধাবনমূলক প্রশ্ন এবং এর সমাধান বা আলোচনা আমি চেষ্টা করব প্রতি চ্যাপ্টার থেকে একটি প্রশ্নের উত্তর তোমাদের দেখিয়ে দিতে আর বাকিগুলোর মুখে আলোচনা থাকবে তাহলে চলো প্রথম চ্যাপ্টার শুরু করা যাক রবীন্দ্রনাথ ঠাকুরের চমৎকার এই গল্প থেকে কিছু অনুধাবনমূলক আমার কাছে যার প্রথমটি হচ্ছে একে তো বরের হাট মহার ঘো তাহার পরে ধনুক ভাঙা পণ এইটার কি মানে অর্থাৎ এই এই উক্তিটি দিয়ে কি বোঝানো হয়েছে উত্তরটা কেমন হতে পারে একটু দেখো কল্যাণীর বয়স পনেরো হলেও তার বিয়ে না হওয়ার কারণ হিসেবে এই উক্তিটি করা হয়েছে অনুপমের মামা যখন জানতে পারে কল্যাণীর বয়স পনেরো তখন সে বেশ অখুশি হয় কারণ ওই সময়ের প্রেক্ষিতে এত বয়সেও বিয়ে না হওয়া অস্বাভাবিক বাবা ব্যাপারে মোটেও চিন্তিত নয় যেমন মেয়ের বিয়েতে যৌতুক দিতে হয় সুপাত্র পাওয়া সহজ কথা নয় তারপরেও তিনি দৃঢ় প্রতিজ্ঞ উপযুক্ত পাত্র ছাড়া মেয়ের বিয়ে দেবেন না সাধারণত সেই সময়ে এরকম মনোভাব সম্পন্ন ব্যক্তি সচরাচর দেখা যেত না তোমাদের নিশ্চয়ই মনে আছে অনুধাবনমূলক প্রশ্নের উত্তর টি কিভাবে করতে হয় প্রথমে এক কথায় জ্ঞানমূলকের মতো একটা লাইনে মূল বিষয়টা তোমাকে লিখতে হবে সাধারণত অনুধাবনমূলককে বেশিরভাগই এরকম প্রশ্ন আসে যে উক্তিটি কে কাকে কখন করেছে বা উক্তিটি দিয়ে কি বোঝানো হয়েছে তখন ওই উক্তিটির প্রেক্ষাপট অথবা যদি কারো বলা কথা হয়ে থাকে তাহলে সেটা এক লাইনে প্রথমে লিখতে হবে যে এই উক্তিটি এই ব্যক্তি বলেছেন এই প্রেক্ষাপটে তারপরে আরেকটু ব্যাখ্যা করতে হবে অবশ্যই আলাদা প্যারা করে কিন্তু আর মনে রাখতে হবে যেই অনুধাবনমূলকের যে নাম্বার থাকে দুই এই দুই নাম্বার কিন্তু এই দুইটা অংশের জন্য বরাদ্দ প্রথমে জ্ঞানমূলকের ওই একটা লাইনের জন্য এক নাম্বার আর পরে যে আরেকটু তুমি ব্যাখ্যা করবে তুমি কি অনুধাবন করছো সেইটার জন্য এক নাম্বার এবং বাকি যে প্রশ্নগুলো সেগুলো কিন্তু তোমাদের একইভাবে লিখতে হবে যেমন পরের প্রশ্নটা আছে ফুলগুরু বালির মতো তিনি আমাদের সমস্ত সংসারটা নিজের অন্তরের মধ্যে সুশিয়া লইয়াছেন ওইটা ব্যাখ্যা করতে বলা হয়েছে এখন তোমাকে চিন্তা করতে হবে এই লাইনটা কে বলেছে অথবা কার সম্পর্কে বলা হয়েছে কেন বলা হয়েছে এটা হচ্ছে এক লাইনে প্রথমে লিখবে তারপরে যদি কোনো ব্যক্তির সম্পর্কে হয়ে থাকে সেটা কেন বলা হয়েছে আর একটু ব্যাখ্যা করবে যেমন আমরা প্রথমে কি লিখবো এই লাইনটা কার সম্পর্কে বলা হয়েছে অনুপমের মামার সম্পর্কে কিন্তু এখানে অনুপম নিজেই বলেছে যে তিনি ফলগুর বালির মতো সমস্ত সংসারটাকে শুষে নিয়েছেন এখন এই কথাটা কেন বলা হয়েছে সেটি লিখবে তুমি পরের অংশে সেখানে তোমাকে ব্যাখ্যা করতে হবে যে ফলগুটা আসলে কি ফলগু কিন্তু ভারতের একটা নদী যার উপরে বালি এবং ভিতরে পানির স্রোত অর্থাৎ নদীটাকে মনে হয়েছে যে বালি যেন সমস্ত পানি শুষে নিয়েছে এই যে উপমাটা সেটা মামার জন্য প্রযোজ্য কারণ অনুপমের মনে হয়েছে যে তিনি এই ফলগু যেরকম পানিকে শুষে নিয়েছে মামাও সেরকম সমস্ত সংসারটাকে শুষে নিয়েছে সমস্ত সংসারের দায়িত্বটা সে নিজের একার কাঁধে নিয়েছে তেমন করে টাকা পয়সার হিসাবটাও তার মধ্যে কিন্তু আছে এই কারণে পরে একটা লাইন আছে যে কোথাও তার অনুমতি ছাড়া বা তাকে জানানো ছাড়া একটা পয়সাও খরচ করা সম্ভব নয় অর্থাৎ টাকা পয়সা সহ সংসারের সমস্ত দায়িত্ব তিনি ওই ফলগু নদীর বালির মতো পানিটাকে যেভাবে শুষে নিয়েছে সেভাবে তিনি সংসারটাকে নিজের ভিতরে ধারণ করেছেন এই কারণে এই কথাটা বলা হয়েছে এইটি একবার পরক করিয়া দেখো কে কোন পরিস্থিতিতে বলেছে তোমাকে অবশ্যই প্রথমে জ্ঞানমূলকে লিখতে হবে এটি বলেছে কল্যাণীর বাবা শম্ভুনাথ সেন এবং কোন পরিস্থিতিতে বলেছে সেটিও তুমি পরে ব্যাখ্যা করবে যে অনুপমের মামা যখন গহনা পরীক্ষা করার জন্য স্যাঁকরা নিয়ে যায় বিয়ে বাড়িতে তখন সে তো বেশ অপমানিত হয় সম্ভনাচ্ছেন তিনি বেশ অপমানিত হন এবং তারপরে তিনি একটা বস্তু দিয়ে বলেন এইটা একবার পরক করিয়ে দেখো আর যেটা পরক করে বলে সেটা হচ্ছে ওই অনুপমের মামা যে দিয়ে আশীর্বাদ করেছিলেন সেই এয়ারিং বা কানের দুলের কথা এখানে বলা হয়েছে ঠাটটা তো আপনি করিয়া সারিয়েছেন অথবা ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই এটা ব্যাখ্যা করতে বলবে দুইটা কিন্তু আলাদা আলাদা প্রশ্ন দুইটা একই পরিস্থিতিতে তাই আমি একটা প্রশ্ন হিসেবে দেখিয়েছি আর এই দুইটা আলাদা আলাদা করেই কিন্তু অনেকবার পরীক্ষায় আসে তো যখন এই প্রশ্নটা আসবে সেটা যে ভাষাই হোক ঠাট্টা তো আপনিই আপনি সারিয়েছেন এটা কেন বলা হয় কারণ ওই যে গহনা পরীক্ষা করার পর মামা যখন এই ছোট লোকের পরিচয় দেয় তখন সোমনাথ সেন সিদ্ধান্ত নেন যে এই বিয়ে তিনি দিবেন না অর্থাৎ যে পরিবারের মানসিকতা এতটা ছোট সেখানে তিনি তার মেয়ের বিয়ে দেবেন না তাছাড়া যে ছেলে ব্যক্তিত্বহীন একেবারেই অর্থাৎ মামার এরকম অভদ্রতার বিপরীতে প্রতিবাদে কোনো কথাই মেনে নিচ্ছে বলছে না এরকম ব্যক্তিত্বহীন ছেলের সাথেও তিনি তার মেয়ে বিয়ে দিবেন না তো এই সিদ্ধান্ত যখন নেয় অনুপমের মামা বুঝতে পারে না যে সে কি করবে কি করা উচিত তখন সে বলছে যে বিষয়টা কি ঠাট্টা নাকি আপনি কি আমাদের সাথে ঠাট্টা করছেন তখন সমুনাথ সেন বলে ঠাট্টা তো আপনিই করেছেন এবং এই যে ঠাট্টার সম্পর্ক এটাকে আমি আর স্থায়ী করতে চাই না এরপরে আছে এই তো আমি জায়গা পাইয়াছি এটা ব্যাখ্যা করো তো অনুপম যখন ওই বিয়ে ভাঙার পরে আরও অনেক পরে কল্যাণীর সাথে আবার তার দেখা হয় ট্রেনের মধ্যে তোমাদের নিশ্চয়ই মনে আছে যে তার মাকে নিয়ে তীর্থে যাওয়ার সময় কল্যাণীর সাথে দেখা হয় এবং সে সেখানে জানতে পারে এই সেই কল্যাণী যার সাথে তার বিয়ে হওয়ার কথা ছিল এবং ততক্ষণে কল্যাণীর প্রতি তার ভীষণ ভালো লাগা তৈরি হয়েছে কল্যাণীকে সে আবার বিয়ে করতে চায় এবং কল্যাণী আবারও তাকে প্রত্যাখ্যান করে এবং প্রত্যাখ্যান করার কারণটা হচ্ছে সে আগেই তো দেখেছে যে এই পরিবারটা কি রকম তার উপর ওই যে বিয়ে ভাঙার ঘটনাটা তার ভিতরে ভীষণ দাগ কেটেছে এবং সে মনে করেছে যে মেয়েদের এই অবস্থার উন্নতি করতে করতে হবে হবে মেয়েদেরকে শিক্ষিত সে মেয়েদের শিক্ষার ব্রত গ্রহণ করে এবং এই ব্রত গ্রহণ করার কারণে সে ঠিক করেছে সে আর সারা বিয়ে করবে না কিন্তু অনুপমের তো তাকে ভীষণ ভালো লাগে কি করবে সে সে তার আশেপাশেই বাস করতে থাকে এবং যখনই সুযোগ পায় কল্যাণীর জন্য এটা ওটা করার চেষ্টা করে অর্থাৎ কল্যাণীর কিছু লাগবে কিনা কোথাও সে যাচ্ছে তার জন্য একটা রিক্সার ব্যবস্থা করবে কিনা বা এই ধরনের যে ছোট ছোট উপকার গুলো সে করার সব সময় চেষ্টা করে এবং যখনই সে এরকম কিছু করতে পারে তার মনে হয় এই তো আমি জায়গা পাইয়াছি অর্থাৎ সে জানে যে সে কল্যাণীকে কখনো বিয়ে করতে পারবে না কল্যাণী কখনো করবে না তাকে বিয়ে কিন্তু এই যে ছোট ছোট জিনিসগুলোর মধ্যে দিয়ে কল্যাণীর জীবনে একটা স্থান করে নেওয়ার চেষ্টা অব্যাহত সে রেখেছে এবং এটাকেই সে বলেছে এই তো আমি জায়গা পেয়েছি এর বেশি আর আমার এখন কিছু প্রয়োজন নেই সবার শেষে আছে মাতৃ আজ্ঞা কথাটি তাৎপর্য ব্যাখ্যা করো আগেই বলেছি যে কল্যাণী যে মনে করে যে সে আর বিয়ে করবে না এটা হচ্ছে দেশের প্রতি দায়বদ্ধতার জায়গা থেকে আর এই দেশকে সে মায়ের মতো দেখে বলে এই মাতৃ আজ্ঞা বা মায়ের আদেশ যেরকম বোঝায় সে মনে করে এটাও দেশের আদেশ বা দেশের প্রতি দায়িত্বশীলতার জায়গাটাকে বোঝানোর জন্য এখানে মাতৃ আজ্ঞা বা মায়ের আদেশ কথাটি ব্যবহার করা হয়েছে এরপরে আছে বিলাসী গল্পের অনুধাবনমূলক প্রশ্ন যার প্রথমটি হচ্ছে গ্রামের মধ্যে মৃত্যুঞ্জয়ের ছিল এমনই সুনাম এই কথাটি ব্যাখ্যা করতে বলেছে তাহলে কেন এই সুনামের কথাটা বলা হয়েছে তোমাদের কি মনে আছে সেটা মৃত্যুঞ্জয়ের তো আলাদা কোনো সুনাম নেই মৃত্যুঞ্জয়ের ছিল দুর্নাম আর এই দুর্নামটা ঘটিয়েছিল তার খুরা তোমরা উত্তরটা এভাবে লিখতে পারি গ্রামে মৃত্যুঞ্জয়ের নেতিবাচক ভাবমূর্তিকে সুনাম বলা হয়েছে এভাবে এক লাইনে জ্ঞানমূলক অংশটা লিখে তারপরে তুমি একটু ব্যাখ্যা করবে আত্মীয় স্বজনহীন মৃত্যুঞ্জয়ের জ্ঞাতি ঘোরা ছিল সে তার আমবাগানের অর্ধেক নিজের বলে দাবি করত। এছাড়া তার নামে মিথ্যা দুর্নাম রটনা করে বেড়াতো মৃত্যুঞ্জয়ের এসব দুর্নাম এতটাই প্রতিষ্ঠিত হয়েছিল যে গ্রামের লোকেরা তার আর্থিক সুবিধা গ্রহণ করলেও তার জনসম্মুখে স্বীকার করতো না অর্থাৎ মৃত্যুঞ্জয়ের যে দুর্নাম যেটা তার খুরার কারণে সম্ভব হয়েছিল এই এখানে সুনাম হিসেবে ব্যবহার করেছে লেখক ঠিক যেন ফুলদানিতে জল দিয়ে ভিজাইয়া রাখা বাসি ফুলের মতো বলতে কি বোঝানো হয়েছে এই উক্তিটি তখন করা হয়েছে যখন নেরা খবর পায় যে মৃত্যুঞ্জয় দিন ধরে অসুস্থ এবং প্রায় মরে যাওয়ার মতো অবস্থা ছিল এবং বিলাসী নামে এক সাপরের মেয়ে তাকে সেবা যত্ন করে সুস্থ করেছে তখন সে মৃত্যুঞ্জয়কে দেখতে যায় এবং দেখতে গিয়ে দেখে যে এই বিলাসী সে সেবা যত্ন করে তার নিজের অবস্থায় রাখা বাসি ফুলের মতো অর্থাৎ তার শরীরে ক্লান্তি নিদ্রাহীনতা ক্ষুধা অভাব দুঃখ সবকিছু মিলিয়ে তাকে একেবারে ক্লিষ্ট মনে হচ্ছে এই কারণেই এই উপমাটা তখন ব্যবহার করা হয়েছে একলা যেতে ভয় করবে না তো কে কাকে কেন এই উক্তিটি করেছিল তাহলে অবশ্যই তোমাকে প্রথমে লিখতে হবে এটা কে উক্তি করেছিল বিলাসী বলেছিল ন্যাড়াকে আর কেন কোন পরিস্থিতিতে ওই ন্যাড়া যখন মৃত্যুঞ্জয়কে দেখতে যায় ফিরে আসার সময় ততক্ষণে বেশ রাত হয়ে গেছে এবং যে আমবাগানের মধ্যে দিয়ে তাকে ফিরে আসতে হবে তার একা ওখানে আসতে কিন্তু ভীষণ ভয় করছিল তো এটা বিলাসী বুঝতে পারছিল এবং বিলাসের ইচ্ছা ছিল তাকে একটু এগিয়ে দেওয়া আবার সে জোরও করতে পারছে না কারণ অসুস্থ মৃত্যুঞ্জয় ঘরে একা আছে এই কারণে ন্যাড়াকে আবার জিজ্ঞাসা করে যে একা যেতে তার ভয় করবে কিনা আমরা বলি যাহারি গায়ে জোর নাই তাহারি গায়ে হাত তুলিতে পারা যায় বিলাসীকে কিন্তু গ্রামবাসীরা সবাই মিলে মারতে যায় কারণ হচ্ছে ওই যে সে মৃত্যুঞ্জয়কে ভাত রান্না করে খাইয়েছে মৃত্যুঞ্জয় যেহেতু উঁচু বংশের মানুষ আর বিলাসী নিচু জাতের মেয়ে কাজেই এই অর্ণপ্রাপ্ত করা যাবে না বিলাসীর হাতে ভাত খাওয়া যাবে না আর এই সমস্ত ক্ষোভটা বিলাসীর উপরে পড়ে যে সমাজটাকে নষ্ট করে ফেলছে বিলাসী এই কারণেই সবাই মিলে বিলাসীকে অত্যাচার করে তখন এই ন্যাড়া তার মনে হয় যে বিলেতে বা দেশের বাইরে এরকম কথা প্রচলিত আছে যে যারা দুর্বল বিশেষ করে নারী শিশু এদের গায়ে হাত তুলতে হয় না এটা অমানবিক একটা বিষয় যে এরা তো শারীরিক ভাবে দুর্বল এদের উপরে কেন অত্যাচার করব। কিন্তু সে কটাক্ষ করে বলেছে ব্যঙ্গ করে বলেছে কিন্তু আমরা মনে করি মানে আমাদের ভারতবর্ষে এটার উল্টা যে যার গায়ে শক্তি নাই তাকেই অত্যাচার করতে হবে তাকেই মারতে হবে যার গায়ে শক্তি আছে সেই মারবে বিষয়টা হচ্ছে এরকম অর্থাৎ নিজের দেশের যে কিছু খারাপ প্রথা আছে সেই প্রথার প্রতি এখানে লেখক কিন্তু কটাক্ষ করেছেন ব্যঙ্গ করেছেন এবং ব্যঙ্গ করেই এই উক্তিটি করা হয়েছে বিলাসীর আত্মহত্যার বিষয়টি অনেকের কাছে পরিহাসের বিষয় কেন হলো ওই যে বিলাসীর উপরে সবার আগেই ক্ষোভ ছিল যে সে কেন মৃত্যুঞ্জয়কে ভাত রান্না করে খাওয়াবে সে তো নিচু জাতের মানুষ এই কারণে কখনোই কিন্তু তারা বিলাসীকে পছন্দ করতো না ফলে পরিণাম হিসেবে ওই যে অত্যাচার করা হয় তারপরে মৃত্যুঞ্জয় ত্যাগ করে সাপুরে হয় এবং এক পর্যায়ে সে সাপের কামড়ে মৃত্যুবরণ করে তো এই যে সাপের কামড়ে মৃত্যুবরণ করার পরে স্বামীর মৃত্যু শোকটা কিন্তু বিলাসী সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছিল তখন ওই গ্রামবাসী একটু পরিহাস করে বা কটাক্ষ করে বিলাসীর প্রতি তাদের সামান্য সহানুভূতিও কিন্তু ছিল না বরং উল্টা তারা কটাক্ষ করে যে এরকমই হর কথা ছিল যার চরিত্র ভালো না যার সমাজের প্রতি কোনো শ্রদ্ধা বোধ নেই তার জন্য তো আর এর যে ভালো কোনো পরিস্থিতি আশা করা যায় না ওর এরকম আত্মহত্যা করেই মরা উচিত অতিকায় হস্তি লোপ পাই আছে কিন্তু তেলা টিকিয়ে আছে বলতে কি বোঝানো হয়েছে খুবই গুরুত্বপূর্ণ অনেকবার এই প্রশ্নটা আসে কারণ হচ্ছে ন্যাড়ার মনে হয়েছে এই যে সমাজের যে খারাপ প্রথাগুলোর সম্পর্কে সে কটাক্ষ করছে তো অনেকেই বলে যে এসব হচ্ছে ধর্মের রীতিনীতি এগুলাকে টিকিয়ে রাখতে হবে আর এগুলোর চর্চা করা হয় বলেই হিন্দু ধর্ম এতদিন ধরে টিকে আছে এটা অনেকের যুক্তি আর কি তখন লেখক বলছেন যে টিকে থাকাই তো চরম সার্থকতা না একটা জিনিস টিকে আছে তার মানে যে সেটাই মহৎ বিষয়টা কিন্তু এরকম না এটার তুলনাটা তিনি এভাবে করেছেন যে একসময় অনেক বড় বড় প্রাণী ছিল ডাইনোসর ছিল ম্যামথ বা হস্তি যাকে বলা হয়েছে সেই বড় বড় প্রাণীগুলো কিন্তু বিলুপ্ত হয়ে গেছে কিন্তু টিকে আছে তেলা পোকা যে কিনা আবর্জনা খেয়ে বাঁচে তার মানে কি ওই ডাইনোসর বা অতিকায় হস্তির চেয়ে তেলা জীবনের সার্থকতা বেশি তেলাপোকার জীবনের মাহাত্ম কি বেশি মোটেও কিন্তু সেরকম না কাজেই টিকে থাকা মানেই যে সে মহৎ কোনো বিষয় সেরকম নয় এই কারণে তিনি বলেছেন যে এই যে ধর্মীয় যে কুশমস্কার গুলো আছে বর্ণপ্রথা গুলো আছে সেগুলোকে আসলে সংস্কার করা হচ্ছে যাই হোক এরপরে আছে আমার পথ প্রবন্ধের অনুধাবনমূলক প্রশ্ন ঠিকই বলে সবচেয়ে বড় দাসত্ব এখানে দাসত্ব বলতে কি বোঝানো হয়েছে সেটা তোমাকে প্রথমে একবারে লিখতে হবে যে আমার পথ প্রবন্ধে সবচেয়ে বড় দাসত্ব বলতে পরনির্ভরশীলতাকে বোঝানো হয়েছে কাজী নজরুল ইসলাম মনে করতেন নিজের সত্যকে নিজের কর্ণধার মনে করলে আপন শক্তির উপর অটুট বিশ্বাস আসে মহাত্মা গান্ধী এরকম স্বাবলম্বনের কথাই শেখাচ্ছিলেন কিন্তু জনগণ এই স্বাবলম্বনের কথা না বুঝে তার উপর নির্ভর করতে শুরু করল এটি যা আত্মশক্তিকে নষ্ট করে মানসিক দাসত্ব তৈরি করে নজরুল ইসলাম কিন্তু আমার শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাতেই নিজের উপরে নির্ভর করতে বলেছেন অন্যের উপর না নিজেকে তিনি চিনতে বলেছেন আমার কর্ণধার আমি উক্তিটি দ্বারা প্রবন্ধিক কি বুঝিয়েছেন এটি দিয়েই প্রবন্ধটা শুরু হয়েছে কর্ণধার মানে হচ্ছে নেতা তার মানে তোমাকে প্রথমে লিখতে হবে যে এখানে নিজের নেতৃত্বের উপর বিশ্বাস করতে বলেছেন অথবা কাজী নজরুল ইসলাম বিশ্বাস করতেন তার নেতা তিনি নিজেই কেন এরকম বলা হয়েছে কারণ হচ্ছে তিনি ওই যে আগের প্রশ্নে যেরকম আমরা দেখেছি যে নিজেকে তিনি চিনতে বলেছেন আত্মনির্ভরশীলতা তৈরি করতে বলেছেন এবং নিজের সত্যকে প্রশ্ন করতে বলেছেন যে আমি আসলে কি চাই আমি সেটা কেন চাই বা আমি কি হতে চাই কি করতে চাই তারপরে আমি সেই পথে এগোবো অন্য কাউকে অনুকরণ করে নয় যে ও এটা করছে এটা করে সে সফল হচ্ছে আমাকেও এটাই করতে হবে এভাবে না আমি আসলে কি চাই সেইভাবে আমাকে এগিয়ে যেতে হবে কারণে তিনি বলেছেন আমার নেতা আমি আমি আমাকে পথ কবি নিজেকে অভিশাপ রথের সারথি বলে অভিহিত করেছেন কেন তিনি নিজেকে বলেছেন আমি অভিশাপ রথের সারথি কারণ হচ্ছে তিনি যে সমাজের কুসংস্কার দূর করতে চান বা সমাজের জন্য ভালো কিছু করতে চান এটার ফলে যারা সমাজ আছে ওই যে বিলাসী গল্পে আমরা যেরকম দেখেছি যে যারা সমাজের রীতিনীতি গুলো আঁকড়ে ধরে থাকতে চায় যে হ্যাঁ প্রাচীনকালেও এরকম হয়েছে এখনো আমাদের এরকমই করতে হবে এই যে রক্ষক যারা তাদের কাছে বিষয়টা বেশ মতো যে তারা তাকে একদমই পছন্দ করেন না তারা বরং তাকে অভিশাপ দেন যে তোমার খারাপ হোক বা এরকম যাই হোক তাকে একেবারেই পছন্দ করেন না এই কারণে তিনি বলেছেন যে আমি অভিশাপ রথের সারথি তার মানে আমার রাস্তাটা মোটেও সহজ সরল নয় বা কারো সহযোগিতা নিয়ে আমি এগোতে যাচ্ছি বিষয়টা এরকম না কারণ অনেকেই আমার শত্রুতে পরিণত হয়েছে যারা আমাকে অভিশাপ দিচ্ছে আত্মাকে চিনলেই নির্ভরশীলতা আসে বুঝিয়ে লেখো তিনি বিশ্বাস করতেন যখন আমি নিজেকে নিজের তখন আমার মধ্যে আত্মনির্ভরতা ভিতরে টাকা আসবে এবং একা পথ চলার শক্তিটা আমার তখন আসবে আগুনের চার্জনা বলতে কি বোঝানো হয়েছে একটা লাইন ছিল এরকম যা কিছু মিথ্যা যা কিছু মেকি তাকে দূর করতে হলে প্রয়োজন আগুনের সম্মার্জনা অর্থাৎ সমাজের যত মিথ্যা আছে ভণ্ডামি আছে সেগুলোকে খুব সহজে কিন্তু দূর করা যায় না সম্মার্জনা মানে হচ্ছে ঝাড়ু বা ঝাড়ু দিয়ে ঘষে মেজে পরিষ্কার করা আগুনের সম্মর্জনা তার মানে অবশ্যই সত্যিকার অর্থে তো আর আগুনের ঝাড়ু হয় না কিন্তু সেটা প্রতিবাদের যে একটা কঠোরতা আছে শক্ত হাতে প্রতিবাদ করার একটা বিষয় সেটা হচ্ছে আগুনের সম্মর্জনা যে সোজা কথায় আর কাজ হচ্ছে না সে কারণে যতটা কঠোর হওয়া দরকার সেটাই হতে হবে এই কারণে সমাজের যত সব মিথ্যা আর ভণ্ডামি আছে সবগুলোকে শক্ত হাতে প্রতিহত করতে হবে মানুষ ধর্মই সবচেয়ে বড় ধর্ম যেটা তিনি সব সময় বিশ্বাস করতেন এ কারণে বলা হয় কাজী নজরুল ইসলাম মানবতার ধর্মে বিশ্বাসী ছিলেন কারণ তার কাছে মনে হয়েছে যে যে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমরা খুব বেশি ভেদাভেদ করে ফেলি এতটাই করি যে এইগুলোর দিকেই আমাদের মনোযোগটা বেশি চলে যায় এবং এগুলোকেই একসময় আমরা বড় ইস্যু তৈরি করে ফেলি অথচ সকল মানুষই সমান এই সত্যটা আমরা ভুলে যাই এই কারণে তিনি বলেছেন যে মানুষ ধর্মই সবচেয়ে বড় ধর্ম সকল মানুষের গন্তব্যই এক যেরকম সকল মানুষের উৎপত্তি একভাবে হয়েছে কাজে এই যে মানবতার একটা আলাদা ধর্ম আছে যে ধর্মের মূলে আছে বিশ্বাস ভালোবাসা সেটাই আমরা ভুলে যাই এটা আমাদের মনে রাখা উচিত এরপর দেখা যাক মানব কল্যাণ থেকে কি কি প্রশ্ন আছে মানব কল্যাণ কথাটাকে আমরা আমরা সস্তা ও মামুলি বানিয়ে ফেলেছি কিভাবে সেটা মানব তাৎপর্য দান ঘরাতের মধ্যে আবদ্ধ করে আমরা একে সস্তা ও মামুলি বানিয়ে ফেলেছি বর্তমান সমাজে মানুষ মানব কল্যাণ কথাটাকে ক্ষুদ্রার্থে ব্যবহার করে থাকে এক মুষ্টি ভিক্ষা দেওয়াকেও তারা মানব কল্যাণ মনে করে থাকে অথচ এতে মানুষের প্রকৃত কল্যাণে সাধিত হয় না বরং মানব মর্যাদা ক্ষুণ্ণ করা হয় মূলত মানব কল্যাণের প্রকৃত তাৎপর্য উপলব্ধি না করতে পারার কারণেই সস্তা ও মামুলি বানিয়ে ফেলেছি এরপর আছে উপরের হাত নিচের হাত থেকে সবসময় শ্রেষ্ঠ এই ব্যাখ্যাটা কিভাবে করব। এখানে কিন্তু ইসলামের নবীর প্রসঙ্গ দিয়ে একটা কথা বলা হয়েছে ইসলামী নবী হচ্ছে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম এবং তার একটা উক্তি ছিল এরকম যে উপরের হাত সব সময় নিচের হাত থেকে শ্রেষ্ঠ এখানে তোমাকে বুঝে দিতে হবে উপরের হাত কি আর নিচের হাত কি তো আমরা যখন দান করি যে হাতটা দান করে অর্থাৎ দাতার হাতটাকে এখানে বলা হয়েছে উপরের হাত আর যে হাতটা দান গ্রহণ করে হাত পেতে সেটাই হচ্ছে নিজের হাত এবং মহানবী সাল্লাম বলেছেন যে ওই ব্যক্তি শ্রেষ্ঠ যে দান করে অর্থাৎ যে দান গ্রহণ করে তার জীবনের কিন্তু কোনো মাহাত্ম নেই এই কারণেই বলা হয়েছে যে উপরের হাত নিচের হাত থেকে শ্রেষ্ঠ একটি রাষ্ট্র কিভাবে আত্মমর্যাদা সম্পন্ন নাগরিক সৃষ্টি করতে পারে আবুল ফজলের এই মানব কল্যাণ প্রবন্ধে রাষ্ট্রের দায়িত্ব সম্পর্কে আছে যে রাষ্ট্রের কাজটা আসলে কি জাতিকে আত্মমর্যাদা সম্পন্ন করে গড়ে তোলা বা প্রতিটা নাগরিককে আত্মনির্ভরশীল করে গড়ে তোলা যে সে নিজে থেকে কিছু একটা করতে পারবে এই সুযোগটা করে দেওয়া আর এভাবেই রাষ্ট্র আত্মমর্যাদা সম্পন্ন নাগরিক সৃষ্টি করতে পারে দান লেখক মানব কল্যাণ বলে অভিহিত করতে চান না কেন কারণ তার কাছে মনে হয়েছে যে দান করে মানব মর্যাদাকে খরাত অপমান করা হয় যখন কোনো ব্যক্তিকে দান করা হয় তার মানে এরকম হয়ে যায় যে ওই ব্যক্তিকে আত্মসম্মান বোধহীন করে তোলা যে তোমাকে সারা জীবন এরকম হাত পেতে দান গ্রহণ করতে হবে কারণ তোমার ভিতরে কোনো সম্ভাবনা নেই এই কথাটি যেন প্রকাশ পায় ওই দান করার মাধ্যমে কারণে তিনি দান করাকে মানব কল্যাণ বলে অভিহিত করতে চান না তিনি চান না যে আর্থিক সহায়তা করে আমরা যাকে ভিক্ষা বলি বা দান বলি সেইভাবে আমরা মানব কল্যাণ করি এটা তিনি চান না মানব কল্যাণ কিভাবে মানব মর্যাদা সহায়ক হয়ে উঠতে পারে অর্থাৎ আমরা আগে যেরকম বলেছি যে তিনি চান যে রাষ্ট্র বা সমাজ বা প্রতিটা ব্যক্তি মানুষকে আসলে নিজে থেকে সে যাতে কিছু করতে পারে নিজের জন্য আত্মনির্ভরশীল হয়ে উঠতে পারে সেই ব্যবস্থাটা যাতে করে দেয় বা কারো কাজের ব্যবস্থা করে দেওয়া বা নিজেকে স্বাবলম্বী করে তোলা নিজের ভিতরে আত্মবিশ্বাসটা যাতে গড়ে তোলা যায় এইরকম একটা পরিস্থিতি যেন এই সমাজে বিদ্যমান থাকে তাকে আমরা মানব 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 কল্যাণ কল্যাণ বলতে পারি আর কারণেই সহায়ক তাহলেই মর্যাদার অর্থাৎ যখন লেখকের মতে আসলেই মানব কল্যাণ ঘটছে তার মানে অবশ্যই সেটা মানব মর্যাদার বৃদ্ধির কোনো একটা উপায় হতে হবে মানব কল্যাণ প্রবন্ধ অনুসারে মানুষের কল্যাণ করা যায় কিভাবে এর মধ্যেই নিশ্চয়ই তোমরা উত্তর পেয়ে গেছো যে মানুষের কল্যাণটা আসলে কিভাবে করা যায় মানুষকে যাতে আত্মনির্ভরশীল করে তোলা যায় বা স্বাবলম্বী করে তোলা যায় এবং এমন কিছু করা যাবে না যেটা তার জন্য অপমানজনক হয় এভাবেই তিনি মানব কল্যাণ করতে চান সত্যিকারের মানব কল্যাণ মহৎ চিন্তা ভাবনারই ফসল এটার মর্মার্থ লিখতে হবে সত্যিকারের মানব কল্যাণ কখন হতে পারেন তিনি মনে করতেন যে মানুষ একা কখনো এই মানব কল্যাণটা করতে পারেন না অর্থাৎ তার মতে যে মানব কল্যাণটা তিনি এতক্ষণ ধরে বলছেন যেটা মানব মর্যাদার জন্য সহায়ক হবে সেটা একটা ব্যক্তি হঠাৎ করে চাইলেই করতে পারে না তার জন্য অনেক চিন্তা ভাবনা করতে হবে এবং যারা সেই চিন্তা ভাবনাটা করবে তারা অবশ্যই মহৎ মানুষ হতে হবে মুক্ত বুদ্ধি সম্পন্ন হতে হবে মুক্তবুদ্ধিতেই বুদ্ধিতেই মূলত তার বিশ্বাস ছিল যে সকল কুসংস্কার গোড়ামির উর্ধে থেকে মানুষের জন্য কিছু করতে হবে এইরকম চিন্তা যারা করবে তারা অবশ্যই মহৎ ব্যক্তি আর এই মহৎ ব্যক্তিদের চিন্তার ফসলই হচ্ছে সত্যিকারের মানব কল্যাণ এরপর দেখা যাক মাসে পিসি গল্পে আমরা কি কি প্রশ্ন গুরুত্ব দিয়ে পড়বো আহ্লাদির দিকে তাকিয়ে বৃদ্ধ রহমানের চোখে জল আসে কেন বুঝিয়ে দাও তোমাদের নিশ্চয়ই মাসে পিসির চরিত্রগুলো তোমাদের মনে আছে আল্লাদি বুড়ো রহমান কৈলাস যোগ মাসি পিসি তো এই আল্লাদিকে দেখে কেন বুড়ো রহমানের চোখে জল আসে আল্লাদিকে দেখে বুড়ো রহমানের নিজের মেয়ের কথা মনে পড়ে বলে তার চোখ ছলছল করে ওঠে রহমানের নিজের মেয়ে ছিল আল্লাদির চেয়েও বয়সে ছোট বিয়ে দেওয়ার পর মেয়েটা শ্বশুর বাড়ি না যাওয়ার জন্য খুব কেঁদেছিল রহমান তার মেয়ের ভালোর কথা ভেবেই জোর করে পাঠিয়েছিল কিন্তু সেখানে গিয়ে অল্প কিছুদিন পরেই তার মেয়েটি মারা যায় একই সমস্যার শিকার আল্লাহদিকে দেখে মেয়ের কথা মনে পড়ায় তার চোখ ছল ছল করে এরপর আছে স্বামী নিতে চাইলে বউকে আটকে রাখার আইনে নেই ব্যাখ্যা করো এটা কে বলে কৈলাস বলেছিল মাসি তার কারণ হচ্ছে সে মাসি পিসিকে ভয় দেখানোর চেষ্টা করে যে যোগু তার বউকে নিয়ে যাওয়ার জন্য অর্থাৎ আল্লা দিকে যে মাসি পিসি বাড়িতে যেতে দিচ্ছে না এটার বিরুদ্ধে যোগু মামলা করেছে আর মামলা করার পেছনে সে তার বক্তব্যটাকে আরও শক্তিশালী করার জন্য বলে যে সোয়ামী নিতে চাইলে বউকে আটকে রাখার আইন নেই মামলার ভয় দেখিয়ে মাসি দুর্বল করার চেষ্টা করে যে আল্লাদিকে দিকে যেন তারা শ্বশুরবাড়িতে বাড়িতে বা যোগুর কাছে পাঠিয়ে দেয় স্বামীর ঘর ছেড়ে আল্লাদি বাপের বাড়ি চলে আসে কেন তোমাদের নিশ্চয়ই মনে আছে যে আল্লাদিকে প্রচুর অত্যাচার করতো যোগু তাকে ঘরের দোয়ারে বেঁধে রাখতো খেতে দিত না প্রচন্ড মারধর করত তো এই যে অত্যাচার করার কারণটা কি যোগু যৌতুক চাইতো এবং আল্লাদি উত্তরাধিকার সূত্রে অল্প কিছু সম্পদের মালিক হয়েছিল আরও সম্পদ ছিল কিন্তু ওই যে গোকুল নামে যে একটা চরিত্র আছে সে অনেক সম্পত্তি তাদের কাছ থেকে জোর করে কেড়ে নিয়েছে বাকি আছে একটা ঘর একটু ছোট ভিটা মাটি তো এই ভিটার লোভেই কিন্তু যোগু আল্লাদিকে নিয়ে যেতে চাইছে এবং কেন এটা তার হাতে দিচ্ছে না এখনই তুলে দিচ্ছে না লিখে দিচ্ছে না এই জন্যই আল্লাদের প্রতি তার এত অত্যাচার করত। যোগু বউ নিয়ে যাওয়ার জন্য এত আগ্রহ দেখায় কেন একই কারণ যে ওই যে সম্পদের লোভে সে আল্লা নিয়ে যেতে চায় আসলে সে চাচ্ছে কোনোভাবে এই সম্পদটি হাতে নিয়ে তারপরে আহ্লাদিকে মেরে ফেলবে বা একেবারে তালাক দিবে এই রকম ছেলের মুখ দেখে নরম হয় অব্দিটি ব্যাখ্যা করো এই কথাটি বলেছিল পিসি তোমরা হয়তো লক্ষ্য করে থাকবে যে আল্লাদি কিন্তু সন্তান সম্ভবা ছিল বইয়ের এই গল্পে একটা জায়গায় এটা লেখা আছে আর এ কারণেই মাসি পিসি তাকে আরো যোগুর কাছে যেতে দিতে চাচ্ছে না কারণ এই যে সন্তান সম্ভব অবস্থায় যখন তাকে অত্যাচারটা করা হবে সেটা অনেক বেশি রিস্কি একটা বিষয় হয়ে যাবে যার ফলে আল্লাদি হয়তো মরে যেতে পারে এই কারণে তারা যেতে দিতে চাচ্ছে না একে তো তারা অত্যাচার করছে সেটাও একটা কারণ কিন্তু এইটাকে আর বেশি ঝুঁকি যাতে না হয়ে যায় বিপদ যাতে না হয়ে যায় সে কারণে তারা চাচ্ছে যে এই কটা দিন অর্থাৎ যতদিন পর্যন্ত না বাচ্চা ভূমিষ্ঠ হয় ততদিন পর্যন্ত সে মাসি কাছেই থাকুক এবং তারপরে যেটা হবে যে একটা সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে ছেলের মুখ দেখলে হয়তো যোগুর ভিতরে একটা পরিবর্তন আসবে হয়তো তার ভিতরে মমতার উদ্রেক হবে তখন হয়তো সে আর আল্লাদির প্রতি এত পাষণ্ড হবে না এ কারণেই পিসি বলেছে যে ছেলের মুখ দেখলে পাষান নরম হয় অর্থাৎ যগুর ভিতরে যে নির্মম হৃদয় ছিল সেটাকেই তিনি পাশান বলে এখানে বলেছেন নিজেকে তার ছ্যাঁচরা নোংরা নর্দমার মতো লাগে এখানে কোন প্রসঙ্গে এই কথাটা বলা হয়েছে আল্লাদির মনের অভিব্যক্তিটা প্রকাশ করতে এখানে লেখক এই কথাটা বলেছেন যে নিজেকে তার ছ্যাঁচরা নোংরা নর্দমার মতো লাগে কারণ হচ্ছে আল্লাদি বুঝতে পারে যে তার প্রতি গ্রামবাসীর একটা লোভ আছে সে যে মাসি কাছে থাকছে গোকুল সহ আরো অনেক মানুষই তাকে নিতে চায় বা তার প্রতি দৃষ্টি দেয় এই বিষয়টা সে উপলব্ধি করতে পারে লোলুপ এছাড়া তার জন্য তো বিভিন্নভাবে বিব্রত হতে হচ্ছে বিপদে পড়তে হচ্ছে সবকিছু নিজেকে উপদ্রব মনে করে সে মনে করে যে আমি আসলে এই পৃথিবীর কারো কোনো কাজে তো লাগছেই না বরং আমি সবাইকে বিপদে ফেলছি যেরকম তার জন্য মাসে পিসিকে অস্বস্তির মধ্যে দিয়ে দিন পার করতে হচ্ছে এই কারণেই তার নিজেকে মনে হচ্ছে যুদ্ধের আয়োজন করে তৈরি হয়ে থাকে নর্দমার মতো তারা কি বোঝানো হয়েছে ওই যে গোকুল সে দারোগা বা কানাই দারোগা যাকে বলে তাকে এবং আরো অনেক গুন্ডা পান্ডা পাঠিয়েছিল আল্লা দিকে তুলে নেওয়ার জন্য কিন্তু মাসে কিন্তু সেটা শক্ত হাতে প্রতিহত করেছে তারপরেও তারা জানে যে তারা আবার ফিরে আসবে ওই গুন্ডা আসবে আর এবার তারা আরো অনেক বেশি মানুষ নিয়ে আসবে অস্ত্র নিয়ে আসবে কাজেই সামনে যে একটা যুদ্ধ হতে যাচ্ছে এটা কিন্তু তারা খুব ভালোভাবেই বুঝতে পারে আর এই যুদ্ধের প্রস্তুতি হিসেবে তারা কি করে কাথা। রাখে কারণ তাদের একটা ধারণা যে তারা এসে ঘরে আগুন লাগিয়ে দিবে এভাবেই তারা প্রস্তুত হতে থাকে এ কারণে এই কথাটা বলা হয়েছে বাওয়ান্ন দিনগুলো থেকে আমরা যে প্রশ্নগুলো পড়বো আমরা অনশন ভাঙবো না অথবা যদি এ পথে মৃত্যু এসে থাকে তবে তাই হবে দুটা একই প্রসঙ্গে কথা আলাদা আলাদা ভাবে প্রশ্ন আসে তবে দুটাই যেভাবেই হোক তোমরা একটা উত্তর লিখলেই কিন্তু হবে দাবি আদায়ের জন্য অনশন করার ব্যাপারে আপসহীনতা নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই উক্তিটি করেছেন উনিশশো সালে পাকিস্তান সরকার বিনা বিচারে এদেশের অনেক নেতাকর্মীকে আটক করে রেখেছিল এমন নীতির প্রতিবাদে শেখ মুজিবুর রহমান এবং মহিউদ্দিন আহমদ অনশন পালন করার সিদ্ধান্ত নেন সরকার যতদিন নেতাকর্মীদের মুক্তি না দেয় ততদিন তাদের এই প্রতিবাদ অব্যাহত রাখতে তারা দৃঢ় প্রতিজ্ঞ হন আর এজন্য প্রয়োজনে তারা জীবন দিতেও প্রস্তুত পরের প্রশ্নটা ছিল এরকম যে বঙ্গবন্ধু জেল পরিবর্তন করার সময় দেরি করছিলেন কেন অর্থাৎ তাকে যখন বলা হয় যে আপনাদের এক জায়গায় যেতে হবে অন্য জেলে তখন তিনি এই যে রেডি হতে নানানভাবে দেরি করছেন কাপড় গুছাচ্ছেন দেরি করে বইপত্র গুছাচ্ছেন এটা ওটা করছেন এভাবে দেরি করার কারণটা কি ছিল কারণ তিনি তখনও জানতেন না যে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে এক পর্যায়ে পরে জানতে পারেন যে তাকে ফরিদপুর জেলে নিয়ে যাওয়া হচ্ছে কিন্তু তাকে যেহেতু সরাসরি বলছে না এ কারণে তার মনে একটা আশঙ্কা ছিল যে তাকে গুম করে ফেলা হতে পারে আবার কোথায় নিয়ে যাওয়া হচ্ছে এটা যদি তিনি কাউকে জানাতে না পারেন তখন মানুষ কিভাবে জানবে এছাড়া এর মধ্যে তিনি এবং মহিউদ্দিন নিয়েছেন যে তারা অনুশন করবেন তো এই সিদ্ধান্তগুলোও তো মানুষকে জানানো প্রয়োজন না হলে মানুষ বাইরে থেকে কিভাবে চাপ প্রয়োগ করবে যে বঙ্গবন্ধুর মুক্তি দিতে হবে কিভাবে তারা জানবে অন্য মানুষ বা তার দলের নেতাকর্মীরা যে তিনি জেলে বসে অনুশন পালন করছেন এটা অবশ্যই বাইরের মানুষকে জানানো প্রয়োজন তো কোনোভাবে যাতে কাউকে জানানো যায় যায় যদি সাথে দেখা হয়ে যে তার মাধ্যমে এই কারণেই তিনি দেরি করছেন তিনি চাচ্ছেন যে যে জাহাজে তাদেরকে নিয়ে যাওয়ার কথা সেই জাহাজটা যাতে ফেল করা হয় সময়ের অভাবে সেখানে যাতে পৌঁছাতে দেরি হয় এ কারণেই তিনি এটা সেটা করে একটু বেশি সময় নিচ্ছেন বেশি জোরে চালাবেন না না কারণ বাবার জীবনটা যেন রাস্তায় যায় ব্যাখ্যা করো ঠিক একই কারণে একই প্রেক্ষাপটে এই কথাটা বলা হয়েছে ট্যাক্সি ড্রাইভারকে যে ট্যাক্সিতে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছিল জাহাজ ঘাটে তো যে নিয়ে যাচ্ছে যে পুলিশটা সে ট্যাক্সি চালককে বলে জোরে চালাতে যাতে জাহাজ মিস না হয়ে যায় তখন ওই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ড্রাইভারকে বলে যে বেশি জোরে চালাবেন না বাবার কালে জীবনটা যাতে রাস্তায় না যায় অর্থাৎ আমার বাবা এখনো জীবিত আমি যাতে অ্যাক্সিডেন্ট করে এখনই না মরে যাই এটা তিনি বলেছেন এমনি যে আমার বাবা জীবিত আমি মরতে চাই না কিন্তু তার উদ্দেশ্য ছিল কিন্তু ওই একই যে ট্যাক্সি যাতে একটু আস্তে চালায় আর ফলাফল হিসেবে যাতে আরেকটু বেশি সময় লাগে একুশে ফেব্রুয়ারি শেখ মুজিবুর রহমানের উদ্বেগ উৎকণ্ঠার কারণ কি ছিল কারণ জেলে বসে থাকলেও তিনি কিন্তু দেশ সম্পর্কে সজাগ ছিলেন দেশে কোথায় কি হচ্ছে খবরের কাগজ ছিল এবং অন্য সিপাহীরাও তার বিশ্বস্ত কিছু সিপাহী বা পুলিশ ছিল যারা তাকে বিভিন্ন খবর এনে দিত বা দেশে কি হচ্ছে এটা তিনি জানতে পারতেন তো তিনি জেনেছিলেন যে একুশ তারিখ ছেলেরা অর্থাৎ ঢাকায় যে তরুণেরা আছে তারা ভাষার জন্য আন্দোলন করছে এই আন্দোলনটা যাতে না হয় এই কারণে কিন্তু আগেই একুশ তারিখ একশো চুয়াল্লিশ দফা জারি ছিল অর্থাৎ মিছিল করা যাবে না বা কোনো জনসভা করা যাবে না কিন্তু এই জনসভা ভেঙে তারা আন্দোলনে নামছে এটা তিনি জেলে বসে খবর পাচ্ছেন এবং যখন তিনি বুঝতে পারছেন যে তারা একশো চুয়াল্লিশ দফা ভেঙে আন্দোলন করছেন তখন তার ভিতরে একটা উদ্বেগ তৈরি হয় যে এখন না জানি কি হয় তাদেরকে প্রতিহত করার জন্য পশ্চিম পাকিস্তানি সরকার যে কোনো সিদ্ধান্ত নিতে পারে এই কারণেই তিনি উদ্বেগ উৎকণ্ঠায় কাটাচ্ছিলেন মানুষের যখন পতন আসে তখন পদে পদে ভুল হতে থাকে ব্যাখ্যা করো তিনি যখন জেলে বসে খবর পেলেন যে ওই যে একশো দফা ভাঙার পরে তাদের উপর গুলি করা হয়েছে তখন তিনি এই কথাটা মনে মনে ভাবেন কারণ তার কাছে মনে হয়েছে যে তারা যখন মিছিল করছে ছাত্ররা যখন মিছিল করছে আন্দোলন করছে তখন তাদেরকে গ্রেফতার করলেও হতো কিন্তু তাদের উপর গুলি চালানোটা মোটেও ভালো কোনো সিদ্ধান্ত হয়নি এই যে পশ্চিম পাকিস্তানের মুখ্যমন্ত্রী ছিলেন নুরুল আমিন এইটা তার খুবই বাজে একটা সিদ্ধান্ত হয়েছে আর এর কারণে তার কাছে মনে হয়েছে যে আসলে তাদের পতনের খুব বেশি দেরি নেই কারণ মানুষ যখন একবার জাগতে শুরু করেছে একবার প্রতিবাদ করতে শিখেছে তখন এটা আরও ভয়াবহ রূপ নিতে পারে আর তার উপরে এই যে গুলি চালানোর ফলে বাঙালিদের মধ্যে আরও বেশি প্রতিবাদ দেখা যাবে অর্থাৎ তাদের পতনের খুব বেশি দেরি নেই কারণে তার কাছে মনে হয়েছে যে এই সিদ্ধান্তটা একেবারেই ঠিক হয়নি নুরুল আমিন সরকার বলো বা পশ্চিম পাকিস্তানি শাসকদের বলো তাদের পতনটা আর বেশি দেরি নেই আর এই কারণেই তার মনে হয়েছে যে মানুষের যখন পতন আসে তখন তারা পদে পদে ভুল করে ভরসা হলো আর দমাতে পারবে না এটা বিশ্লেষণ করতে বলবে এখানে কিন্তু একটা ভুল হয়ে যায় অনেকেরই এরকম মনে হয় যে এটা বা জেলে বসে তিনি ভাবছিলেন যে এখন ছাত্ররা আন্দোলন করছে সারা দেশের মানুষ যোগ দিয়েছে এখন বোধ তাদের আর দমানো যাবে না বিষয়টি কিন্তু এরকম না এটা তিনি জেল থেকে মুক্তি পাওয়ার পরের ঘটনা একদিন তিনি রেনু বা তার স্ত্রী শেখ ফজিলাত তার সাথে বসে বসে গল্প করছেন এবং তারপরে তিনি সংবাদপত্র বা কোনোভাবে খবর পাচ্ছেন যে সারা দেশের মানুষই এখন ঐক্যবদ্ধ হয়েছে এবং বাংলাকে রাষ্ট্রভাষা না করে আর উপায় নেই তখন তার কাছে মনে হয়েছে এই যে সারা দেশের মানুষ জেগেছে এটা একটা একটা ভালো বিষয় বিষয় এবং দেশের জন্য পজিটিভ এই কারণে তার কাছে মনে হয়েছে যে আর দমাতে পারবে না সারা দেশের মানুষের জন্যই তার কাছে মনে হয়েছে যে এখন যখন তারা সবাই মিলে সচেতন হয়েছে অধিকার সম্পর্কে তারা দৃঢ় প্রতিজ্ঞ হয়েছে সেটা ভাষার অধিকার তখন আর তাদেরকে দমানো যাবে না এরপর আমাদের আছে গল্প থেকে এগুলো হলো পাকিস্তানের শরীরের কাটা উক্তিটি বুঝিয়ে দাও এই উক্তিটি কে করেছিল বা কার মনে হয়েছিল যে এগুলো পাকিস্তানের শরীরের কাটা আর বিষয়টা আসলে কি এটি কিন্তু প্রিন্সিপাল ডক্টর আফজ আহমদ তার উক্তি আর এটা করেছিল সে শহীদ মিনার সম্পর্কে ভাষা শহীদদের স্মরণে নির্মিত শহীদ মিনার সম্পর্কে প্রিন্সিপাল দৃষ্টিভঙ্গি প্রকাশ পেয়েছে রেইনকোট গল্পে বর্ণিত প্রিন্সিপাল কট্টর পশ্চিম বাঙালির স্বাধীনতার পথ রুদ্ধ করতে তিনি পাকিস্তানি বাহিনীকে নানান রকম পরামর্শ দেন এরই অংশ হিসেবে তিনি দেশের সকল শহীদ মিনার ভেঙে ফেলা পরামর্শ দেন তার মতে এগুলো মুক্তিযোদ্ধাদের পাকিস্তানের বিরুদ্ধে উজ্জীবিত করে তাই এগুলো পাকিস্তানের শরীরের কাটা এরপর আছে নুরুল হুদা অনেক সুরা মুখস্ত করেছে কেন যুদ্ধের সময় একটা বিষয় এরকম ছিল যে পাকিস্তানি মিলিটারিরা লোকজনকে ধরে ধরে সুরা জিজ্ঞাসা করতো যে এই সুরা বল বা কালেমা বল তার মানে তারা যাচাই করত যে এই লোকটা হিন্দু নাকি মুসলমান হিন্দু হলে সাথে সাথে মেরে ফেলা হবে এরকম একটা বিষয় হবে এই কারণে এই যে নুরুল হুদা সে তো অনেক ভীত প্রকৃতির একটা মানুষ ছিল সে অনেক সুরা মুখস্থ করেছে যে তাকে কোনোভাবে যাতে আটকানো না যায় এবং সন্দেহ পোষণ না করে যে সে পাক্কা একজন মুসলিম যার ফলে যদি কখনো মিলিটারির সামনে সে ধরাও পড়ে যায় আটকে যায় তাদের অনুগ্রহ লাভের যেন কোনো একটা সম্ভাবনা থাকে কেন বারবার বাড়ি পাল্টাতে হয়েছে ওই যে তার শ্যালক মিন্টু যখন যুদ্ধে যায় এর ফলে তার ভিতরে আরো বেশি ভয় জেকে বসে তার সব সময় মনে হতে থাকে যে মানুষ যদি জানতে পারে যে এই বাড়ির একটা ছেলে যুদ্ধে গেছে তখন নিশ্চয়ই এটা মিলিটারির কানে যাবে এবং তার প্রতি তখন কি পরিস্থিতি হবে তো সেটা আন্দাজ করাই যায় এই কারণে ভয়ে থাকে সে সব সময় এবং মোট চারবার সে বাড়ি পাল্টিয়েছে রাশিয়ায় ছিল জেনারেল উইন্টার আমাদের জেনারেল মনসুন ব্যাখ্যা করো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রাশিয়ায় যে যুদ্ধটা চলছিল সেখানে রাশিয়ার শত্রুপক্ষ ওই যে ভয়ঙ্কর শীতটা ছিল রাশিয়ায় সেইটাতেই কিন্তু কাবু হয়ে যায় যার ফলে সেটা রাশিয়ান সৈন্যদের জন্য একটা ইতিবাচক ভূমিকা পালন করেছিল আর এই যে রাশিয়ার বৈরী আবহাওয়া যেটা বিপক্ষ সৈন্যরা খাপ খাওয়াতে পারেননি সেটা রাশিয়ার পক্ষে কাজ করছিল বলে তাকে বলা হতো যে জেনারেল উইন্টার মানে উইন্টারটাকে একটা বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে যে সেও যোদ্ধা হিসেবে কাজ করছে কারণে বলা হয়েছে যে রাশিয়ায় ছিল জেনারেল উইন্টার আর আমাদের জন্য জেনারেল মনসুন অর্থাৎ মনসুন অর্থ বর্ষাকালের যে প্রবল বৃষ্টি একটা ঘুমোট আবহাওয়া এটা আবার পশ্চিম পাকিস্তানের জন্য বৈরী হিসেবে বিবেচিত হতো ওরা এই আবহাওয়ার সাথে খাপ খাওয়াতে পারছিল না তাদের জন্য বিষয়টা নেতিবাচক ভূমিকা পালন করেছিল এই কারণে এটা আমাদের জন্য বা পূর্ব পাকিস্তানিদের জন্য আবার ভীষণ সহায়ক ছিল এই কারণে বলা হয়েছে যে রাশিয়ায় ছিল জেনারেল উইন্টার আর আমাদের জেনারেল মনসুন যেন বৃষ্টি পড়ছে মিন্টু রেইনকোটের উপর এটা কেন বলা হয়েছে ওই যে নুরুল হুদাকে যখন ধরে নিয়ে গেছে তাকে সন্দেহ করে যে সে যে কুলিদের সাথে কথা বলছিল তার তারপরেই ওই মিলিটারি ক্যাম্পে আক্রমণ করা হয়েছে তারা সন্দেহ করছে যে তার সাথে কোনো সম্পর্ক আছে কিনা বা এর মধ্যে তারা খবর পেয়েছে যে তার শালক যুদ্ধে গিয়েছে মিন্টু তো এই কারণে তার উপর যখন অত্যাচার করছে তার চাবুক দিয়ে তাকে ভীষণভাবে মারা হচ্ছে এবং ওই যে শব্দটা তার কাছে মনে হচ্ছে যে মিন্টু রেইনকোট পরে যখন সে কলেজে আসছিল যেরকম টুপুর টুপুর শব্দ হচ্ছিল উপর বৃষ্টির শব্দ তার কাছে চাবুকের শব্দটাকেও এরকম মনে হচ্ছে অর্থাৎ ফোটার দীর্ঘক্ষণ অত্যাচারের ফলে তার ভিতরে একটা ভ্রম তৈরি হয়েছে আবার অন্যদিকে তার মানসিক দৃঢ়তা এতই বৃদ্ধি পেয়েছে তার ভিতরে এতটা সাহস সঞ্চারিত হয়েছে মিন্টুর রেইনকোটের প্রতীকে যে তার কাছে আর চাবুকের যে বাড়ি সেটার কঠিন কিছুই মনে হচ্ছে না সামান্য বৃষ্টির ফোটার মতো মনে হচ্ছে নুরুহুদার কাছে কোন বিষয়টিকে শ্রেফ উৎপাদ বলে মনে হয় একই প্রসঙ্গে এই প্রশ্নটি করা হয় যে এই যে চাবুকের বাড়িটাকে তার কাছে আর অত্যাচার মনে হচ্ছে না এগুলো শ্রেফ উৎপাদ বলে মনে হয় অনেকক্ষণ অত্যাচারিত হওয়ার পরে প্রথমে হয়তো তার ভীষণ শারীরিক কষ্ট হচ্ছিল কিন্তু এক পর্যায়ে তার অনুভূতি একদম ভোতা হয়ে গিয়েছে আবার মানসিক যে শক্তিটা সেটাও তার এত বৃদ্ধি পেয়েছে যে এই যে চাবুকের বাড়ি তার কাছে মনে হচ্ছে শ্রেফ উৎপাদ এই তো গদ্য অংশ থেকে এই অনুধাবনমূলক প্রশ্নগুলো তোমরা একটু ভালো করে পড়বে তারপরে দেখা যাবে যে বাকি যে অনুধাবনমূলকগুলো আসবে সেগুলো আশা করি তোমরা লিখতে পারবে যদি এই প্রশ্নগুলো খুব ভালো করে নিজেরা বই থেকে ওই অংশটা একটু মনোযোগ দিয়ে পড়ো যে এটা কখন বলেছে কে বলেছে কোন পরিস্থিতিতে বলেছে বা লেখকের যদি সেটা উক্তি হয় লেখকের নিজের বক্তব্য হয় তাহলেও সেটা কেন বলা হয়েছে কোন পরিস্থিতিতে এই বিষয়গুলো মনে রাখার চেষ্টা করবে আজকে এ পর্যন্তই খুব তাড়াতাড়ি দেখা হবে পরের পর্বে ভালো থেকে সে পর্যন্ত